সবাই কেমন আছো? ভালো আছি স্যার। আমরা লাস্ট যে চ্যাপ্টারটা করছিলাম, ওই চ্যাপ্টারের নাম ছিল যে কোটিয়ান কোটিয়ান। আমরা এক নং সেশন করছিলাম, দুই নম্বরটা তোমরা মিস করে দিছিলা। আজকে আমরা তিন নং সেশনটা করব। তিন নং সেশনের কোন পার্টটা কি হচ্ছে দেখো, আমাদের মামুন এন্টারপ্রাইজে উপযুক্ত নগ্ন হিসাবে উদ্বৃত্ত নির্ণয় করতে বলছে। তো দেখো উপরে একটা মামুন এন্টারপ্রাইজের একটা ছবি আছে। তা আমরা আগে থেকেই জানতাম যে খতিয়ান দুই ধরনের পদ্ধতিতে প্রস্তুত করা হয়, একটা হচ্ছে জলমান যে আর একটা হচ্ছে কিচক, ঠিক না? কথা বুঝছো? ইয়েস স্যার। তাহলে আমাদের উপরের যে ছকটা দেওয়া আছে ওই ছক থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে কিচক পদ্ধতিতে আমাদের উদ্দেশ্যটা বের করতে হবে। কি পদ্ধতিতে? টিচক পদ্ধতিতে আমাদের খতিয়ান ডেভেলপ করতে হবে। এখন আমরা টিচক পদ্ধতিতে একটা খতিয়ানের গল্প করবো। তোমরা আশা করে জানো টিচক পদ্ধতিতে খতিয়ানের গল্প করতে গেলে খতিয়ানের গড়ে দুটা পার্ট হবে, একটা ডেবিট আর একটা ক্রেডিট। সেজন্য আমাদের মাঝখানে ফার্স্ট চেপে দিতে হবে। দেখো আমি ঘরটা করছি, প্রথম ঘরের নাম হচ্ছে তারিখ, তারপর ঘরটার নাম হচ্ছে বিবাহ, তারিখ বিবরণ, তারিখ বিবরণ চাপাতা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ চাপাতা পৃষ্ঠা টাকা, এদিকে হচ্ছে ক্রেডিট আর এবার সব দেখি ডেবিট। ঘরটা বুঝছো সবাই? পুরাপুরি ওইখান থেকে দেখে দেখে বইয়ের মধ্যে যে ছকটা আছে তিন ছকের ওই ছকটা দেখে দেখে আমি করতেছি। তাহলে উপরে লিখবো আমরা নকটা নিশা, নিশা যেহেতু নকটা নিশা করতে বলছে আমরা নকটা নিশা লিখবো। এই নিচে হচ্ছে হিসাবের কোড, হিসাবের কোড দিয়ে ডট ডট দিবে। বুঝতে পারছো? বাট পুরাপুরি আমরা এখানে যেভাবে আছে ঠিক ওভাবে করে লিখবো। 2017 ব্যালেন্স বিলিং, ব্যালেন্স বিলিং আমরা পাবো 20,000 টাকা। তারপর দেখো তো এক তারিখে আমাদের, এক তারিখের পর কত তারিখে লেনদেন আছে? এক তারিখের পর হচ্ছে 2 তারিখ, 2 তারিখ হচ্ছে ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে যাও। 2017 জানুয়ারি 2 ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব লিখলাম। ব্যাংক হিসাব হচ্ছে কয় টাকা? 22,000 টাকা। সবাই বুঝতেছ? পাঁচ সারিয়া আপনার সারি আছে, বুঝতেছ? এস স্যার। এস স্যার। তারপর কি লিখবো? 2 তারিখের পর কত তারিখ দেখো তো? 2 তারিখের পর হচ্ছে 15 তারিখ, 15 তারিখের দিকে যাও ব্যাংক হিসাব, 15 তারিখ বেতন হিসাব হচ্ছে 3,000 টাকা। 15 তারিখের পরে হচ্ছে যে তোমার বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব হচ্ছে যে ডেবিট দিকে। 17 তারিখ বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব হচ্ছে যে আমাদের অঙ্কের মধ্যে 17,000। তারপর দেখো বিক্রয়ের পরে কি আছে? 20 তারিখ ক্রেডিট থেকে বসবে উত্তরণ হিসাব, উত্তরণ হিসাব, উত্তরণ হিসাব হচ্ছে আমাদের কয় টাকা? 1,000 টাকা। দেখি বলতো এখন আমরা এখানে কি করবো? এই গোটা দেখো আমরা কি করবো, ব্যালেন্স বিডিসিডি করবো। ব্যালেন্স বিডিসিডি কিভাবে করবো? কারণ আমাদের যখন দুইটা পার্ট হয় একটা যে কোনো অঙ্কের মধ্যে যখন দুইটা পার্ট হবে, দুইটা পার্টের মধ্যে দেখতে হবে আমাকে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, এই পাশটা হচ্ছে ডেবিট এই পাশটা হচ্ছে ক্রেডিট। ডেবিট ক্রেডিট দুই দিকের যোগফল সবসময় হিসাব বিজ্ঞানের কাছে সমান হইতে হবে। কি হইতে হবে? সমান হইতে হবে। যদি সমান না হয় তোমাকে সমানটা করতে হবে। তো সমান করার সিস্টেম হচ্ছে কোন সাইডটা বড় ওটাকে তোমাকে নির্ণয় করতে হবে। এখন আমরা দেখতেছি এটা হচ্ছে ডেবিট এটা হচ্ছে ক্রেডিট, ডেবিট ক্রেডিটের মধ্যে বড় হচ্ছে আমাদের ডেবিট পাশে, কোন পাশে বড়? ডেবিট পাশে। সেটা ডেবিট পাশে আমাদের যোগ করে পাবে কত? 20 এর সাথে 17,000 টাকা যোগ করলে আমরা পাবো কত? 37,000। 37,000 টাকা দিকে আমরা এখানে ক্লোজ করে দিলাম। 37,000 টাকা যেহেতু বড়, যেহেতু ডেবিট পাশটা বড়, ক্রেডিট পাশটা আমাদের 37,000 হবে। চলুন আমাকে পাশে যেতে হবে, এই পাশে দিয়ে 37 হবে, 37 দিকে আমরা ক্লোজ করে দিলাম। এখন এটা থেকে এই সাইডটা আমাকে করতে হবে, মাইনাস করতে হবে। মাইনাস করার একমাত্র কারণ হচ্ছে যে ডেবিট পাশ বড়, ক্রেডিট পাশ ছোট। ডেবিট পাশ যদি বড় হয় ডিফারেন্সটা বড় হয়ে ক্রেডিট পাশে, আবার ক্রেডিট পাশ যদি বড় হয় তাহলে ডিফারেন্সটা বড় হয়ে কোন পাশে? ডেবিট পাশে। বুঝতেছো সবাই?
সবাই বুঝতেছো কথা আমার? Yes sir. Yes sir. Yes sir. তাহলে আমাদের 36000 টাকা থেকে আমরা কি করব? মাইনাস করব। মাইনাস করে আমরা লিখতে হবে এখানে ব্যালেন্স সিডি। ছাব্বিশ হাজার টাকা মাইনাস না কটিকা মাইনাস বাইশ বাইশের তিনি কত পঁচিশ পঁচিশ কত ছাব্বিশ তাহলে এদিকে চার ওইদিকে সাত এগারো হাজার টাকা হচ্ছে ব্যালেন্স সিডি আমাদের। এবার প্রশ্ন করতে পারো স্যার ব্যালেন্স সিডিটা ক্রেডিট পাস হয়েছে এটা তারিখটা দেন নাই যে সবসময় মনে রাখবে ব্যালেন্স সিডি তারিখ হচ্ছে যে মাসের অঙ্ক ওই মাসের শেষ তারিখ আমাদের অঙ্কটা যেহেতু জানুয়ারি মাসের আমাকে এখানে সিডি তারিখটা নিতে হবে জানুয়ারি একত্রিশ সেটা একটা গ্যাপ রাখছে বলতে বোঝার সুবিধাতে এই জানুয়ারি একত্রিশ তারিখ সবসময় এটা মনে রাখবে মানে ব্যালেন্স সিডিটা তোমাকে ইউজ করতে হবে যে মাসের অঙ্ক ওই মাসের শেষ তারিখ আর টিচক করে যে একটা সিস্টেম আছে যে মাসের জের বের হবে ওই জেরটা পরবর্তী মাসে গিয়ে তোমাকে শুরু করতে হবে তাহলে যেহেতু এটা জানুয়ারি মাস শেষ আমাকে ফেব্রুয়ারিতে নিয়ে যেতে হবে এখন ব্যালেন্স সিডি যদি ক্রেডিট হয় দুইটা কিন্তু ডেবিট পাশে হবে মনে রাখবে বুঝতে পারছো আবার ব্যালেন্স সিডি যদি তোমার ডেবিট হয় তাহলে আমাকে বিলটা ক্রেডিট পাশে করতে হবে এখন আমাদের ব্যালেন্স সিডি হচ্ছে কোন দিকে ক্রেডিট পাশে যার জন্য আমাকে বিলটা কোন নিয়ে আসতে হবে ডেবিট পাশে ফেব্রুয়ারি এক তারিখ ফেব্রুয়ারি এক দিন আমরা লিখবো এখানে ব্যালেন্স বিল যে টাকাটা সিডি হচ্ছে ওই টাকাটা তোমাকে বিল করতে হবে মনে রাখবে ব্যালেন্স বিল হচ্ছে যে এগারো হাজার আশা করি সবাই বুঝতে পারছো সবাই বুঝছো Yes, sir. তাহলে এটা কমপ্লিট Yes, sir. Yes. এটা কমপ্লিট করছো আচ্ছা ছ নম্বরে চলে যাই আমরা শিক্ষক দেখি বলতো পাঁচ সারি এক নম্বরটা কি বলছে পাঁচ সারি এক নম্বর শ্রেণীর প্রশ্ন কি বলছে আমাদের স্যার পেজ কত আমরা ক্ষতিয়ানের চ্যাপ্টার করতেছি না 123টা 103 হ্যাঁ 103 যাও সামিরি আছে সামিরি আছে এমডি আবরার আবরার এমডি আবরার Yes, sir. আচ্ছা ক নম্বর প্রশ্ন কি বলছে উপযুক্ত হিসাবে ভিত্তিতে মামুন এন্টারপ্রাইজে 2017 সালের জানুয়ারি মাসের চাপটা দাখিল দাও বিকম মামুন এন্টারপ্রাইজে প্রাইজের সাধারণ চাপটা লিখছি মামুন এন্টারপ্রাইজের সাধারণ জবাব এখন আমরা চালাতে করব এখানে জবাব তুমি আশা করে জানো তারিখ বিবরণ প্রতিদিন ফিস্টা ডেবিট টাকা ক্রেডিট টাকা ঠিক না তারিখ বিবরণ খতিয়ান ফিস্টা ডেবিট টাকা ক্রেডিট টাকা লিখো তারিখ বিবরণ খতিয়ান ফিসটা ডেবিট টাকা ক্রেডিট টাকা তাহলে সাধারণ জাবাদা আমরা জানি যে একটা জাবাদা করতে গেলে কতগুলো কোশ্চেন থাকে আমাদের অঙ্কের মধ্যে যে কোশ্চেন গুলো সিরিয়াল বা একটা তারিখ মেনটেন করে দেওয়া থাকে কিন্তু এখন আমরা যে কোশ্চেনটা করতে সেটি তো অন্যান্য জাবাদা থেকে ডিফারেন্স ডিফারেন্স মিনস হচ্ছে যে তুমি যদি পরবর্তী অঙ্ক দেখো ওই অঙ্কের নিচে দেখবে যে কতগুলো তারিখ ওয়াইজ কতগুলো এঁকে নিছে যেগুলো থেকে আমাকে জাবাদা করা খুব ইজি একটা ডেবিট ক্রেডিট কিন্তু এখানে প্রশ্ন তৈরি করে তোমাকে জবাবদার রেডি করতে হবে তার মানে তিন নং সিলেবাসের মধ্যে প্রশ্ন নাই প্রশ্ন আগে রেডি করে তারপর তোমাকে আনসারটা দিতে হবে কিন্তু অন্যগুলোতে প্রশ্ন দেওয়া আছে জাস্ট আমাকে আনসারটা বের করতে হবে আর এখন আমাকে প্রশ্ন বের করতে হবে আনসারটা দিতে হবে দুটোই প্রশ্ন করতে হবে
তো এটা আরো সহজ পদ্ধতি যদি আমি যে সিস্টেমে বলবো ওই সিস্টেমটা যদি বুঝো তোমরা এটা খুব ইজিলি পাবে ঠিক আমরা আগে মতো তারিখ দিব এখানে যে তারিখগুলো মেনটেন করে দিছে ওই আমরা দিব 2017 জানুয়ারি একটা 2017 জানুয়ারি 1 জানুয়ারি 1 তারিখের মধ্যে ওরা কিছু দেখো ব্যালেন্স বিডি আমরা যখন ক্লাস 9 থেকে অ্যাকাউন্টিং জগতে ঢুকছি তখন আমরা ক্লাস 9 থেকে একটা জিনিস শুনে আসছি যে যে কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন ব্যবসা শুরু করতে যাবে তখন ওর অবশ্যই মূলধনটা লাগবে কি লাগবে মূলধন লাগবে মূলধন ছাড়া কিন্তু কখনো ব্যবসা করা সম্ভব না যার কারণে আমরা প্রত্যেকটা অঙ্কের মধ্যে দেখি যে 1 তারিখের লেনদেনের মধ্যে মূলধনটা থাকে 1 তারিখের লেনদেন কি থাকে মূলধন থাকে ঠিক সেইভাবে তোমাকে এখানেও চিন্তা করতে হবে যে 2017 জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স শীটে 20000 টাকা লেখা মানে ওটা হচ্ছে মূলধন ওটা হচ্ছে কি মূলধন তার মানে প্রশ্নটা এরকম হতে পারে জনাব মামুন নগর 20000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন তো 20000 টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করে দেখি বলতো ফাঁদ সারিয়া কথা শুনতেছো ইয়েস স্যার দেখি বলতো নগদ 20000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার চাহিদা বলতো নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব মূলধন হিসাব ক্রেডিট মানে এটা হচ্ছে 1 তারিখের প্রশ্ন হচ্ছে যারা মামুন নগদ 20000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে যা হচ্ছে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব এটা আমরা তাহলে এটা লিখবো নগদান হিসাব ডেবিট আমাদের প্রথম লেনদেন শেষ বুঝতে পারছো এটা তাহলে আমাদের জানুয়ারি 1 তারিখ শেষ ফাহাদ সারিয়া আমার কথা শুনতেছো না এমডি আপনার আমার কথা শুনতেছো এমডি আপনার আচ্ছা এরপরে আমরা 1 তারিখ যেহেতু কমপ্লিট এরপর আমরা দেখবো যে 2 নম্বরটা মানে 2 তারিখে আমাদের বলতেছে যে ব্যাংক হিসাব ক্রেডিট মানে কি বুঝো দেখি বলো তো ফাঁদ সারিয়ে ব্যাংক হিসাব ক্রেডিট মানে হচ্ছে যে নিশ্চয়ই আমাদের নকদানের মধ্যে ব্যাংক হিসাবটা ক্রেডিট হয়েছিল নকদানের মধ্যে নিশ্চয়ই নকদান হিসাবটা ক্রেডিট হয়েছিল তার কারণে এটা ক্রেডিট থেকে ব্যাংক হিসাব দিয়ে বসছে বিপরীতটি আমরা কোথায় জানি যে হিসাবটা করা হয় সবসময় তার বিপরীতটিটা বসে নিশ্চয়ই আমাদের এই জামাতের মধ্যে নকদান ক্রেডিট হচ্ছে কি দেয় আমরা ক্রেডিট থেকে বিপরীতে ব্যাংক করছি তাহলে তুমি শর্টকাট ভাবে বুঝতে পারছো যে নকদান যেহেতু ক্রেডিট ছিল ব্যাংক নিশ্চয়ই এখানে ডেবিট হবে সামি এসে বুঝছো সামি এসে ক্রেডিট নক ব্যাংক হিসাব ডেবিট নক গান হিসাব ক্রেডিট তাহলে আমরা টাকা লিখব যে কত 22000 টাকা ডেবিটে 22000 ক্রেডিটে 22000 নক গান হিসাব ব্যাংক হিসাব ডেবিট নক গান হিসাব ক্রেডিট এটার কারণটা কি হবে ব্যাংক হিসাব খোলা হলো এটার কারণ লিখতে হবে যে আমাদের ব্যাংক হিসাব খোলা হলো এরপর তারিখ দেখো 15 তারিখ 15 তারিখটা আমরা নিচে করি
আমাদের 15 তারিখের লেনদেন হচ্ছে যে নিশ্চয় বেতন যেহেতু ক্রেডিট হইছে আমাদের নাম জানি এখানে নিশ্চয় ক্রেডিট ছিল তাহলে আমাদের চাওয়া যাবে যে বেতন হিসাব দেবি বেতন হিসাব দেবি নগদ হিসাব ক্রেডিট বেতন হিসাব দেবি নগদ হিসাব ক্রেডিট তাহলে আমরা কয় টাকা লিখবো এখানে 3000 টাকা আর এটার কারণ আমরা কি লিখবো বেতন প্রদান করা হলো কারণ কি লিখবো বেতন প্রদান করা হলো মনে রাখবে দেখি বলতো 15 পর আমাদের অঙ্কের মধ্যে কত আছে 15 পর আমাদের অঙ্কের মধ্যে আছে 17 17 তারিখ দাও 17 17 তারিখ ওরা বলতেছে বিক্রয় হিসাব দেবে নিশ্চয়ই এখানে নগদানের সাথে ডেবিট ছিল তাহলে নগদানি হিসাব দেবে বিক্রয় হিসাব ক্রেডিট তার মানে এটা ফসলের দ্বারা যে জনাব মামুন নগদে পণ্য বিক্রি করলো 17000 টাকা জনাব মামুন নগদে পণ্য বিক্রি করলো কত টাকা 17000 টাকা নগদানি হিসাব দেবে বিক্রয় হিসাব ক্রেডিট লিখো নগদানি হিসাব দেবে বিক্রয় হিসাব ক্রেডিট 17000 17000 টাকা আমরা লিখলাম ঠিক আছে এরপরে আরেকটা লেখা আছে আমাদের জানুয়ারি 20 তারিখ জানুয়ারি 20 তারিখের লেনদেনটা হচ্ছে যে উত্তোলন উত্তোলন যেহেতু ক্রেডিট তাহলে নিশ্চয়ই আমাদের যাবাদার প্রশ্নটার মধ্যে অবশ্য অবশ্য প্রশ্নটা এরকম ছিল ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন বা শুধু উত্তোলন করা হলো উত্তোলন করা হলো এটা যাবাদ হচ্ছে উত্তোলন হিসাব দেবে নগদানি হিসাব ক্রেডিট যার কারণে উত্তর হিসাবটা নগদের বিপরীত এন্ট্রি হিসেবে ক্রেডিট দিকে বসছে তাহলে এটা প্রশ্নটা হচ্ছে নগদ উত্তোলন করা হলো 20 তারিখ উত্তর হিসাব দেবে উত্তর হিসাব দেবে নগদান হিসাব ক্রেডিট উত্তর হিসাব দেবে নগদান হিসাব ক্রেডিট আমরা 1000 টাকা লিখে দিই সামিরি আছে বুঝছ সামিরি আছে ইয়েস স্যার ফাঁক সারিয়ে বুঝছ লেখনগুলো ইয়েস স্যার আচ্ছা আরেকটা সারিয়ে লিখ আছে এটা কে ও কোন রেসপন্স করতেছ না যে স্যার আমি আছি তো স্যার হ্যাঁ আছি তো স্যার তুমি লেখা গুলো বুঝতেছ লিখছ ইয়েস স্যার লিখছি এটা আমরা করছি যে খতিয়ান চ্যাপ্টারে 3 নং সৃজনশীল মনে রাখবে কোন চ্যাপ্টারে কোডিয়ান চ্যাপ্টার 3 নং সৃজনশীল এরপরে ক নাম্বার প্রশ্ন হচ্ছে যে চলমান যে ছক অনুসরণ পূর্বক বিক্রয় হিসাব ব্যাংক হিসাব বেতন হিসাব ও উত্তোলন হিসাব প্রস্তুত করতে হচ্ছে এগুলো হচ্ছে যে আমরা যেই জায়গাটা করছি ওই জায়গা থেকে দেখে দেখে আমরা পুরোপুরি করে ফেলতে পারবো মনে রাখবে প্রত্যেকের দিকে দেখে করতে পারবো জানা থেকে দেখে দেখে আমরা করে ফেলতে পারবো একটা আমি কথা দেখাচ্ছি আমাদের প্রথম হিসাবটা বলছিল ওরা নগদানি হিসাব বিক্রয় হিসাব করার জন্য তাহলে উপরে তোমাকে লিখতে হবে বিক্রয় হিসাব